কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে আর তার প্রমাণ আমরা প্রায়ই দেখতে পাই ঢালিউডের সবচেয়ে আলোচিত নায়িকা সবনাম বুবলির মাঝে তবে এবার রান্না করে আবারও আলোচিত সমালোচিত হলেন বুবলি কিন্তু কেন ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসেন অভিনেত্রী শবনাম বুবলি পাশাপাশি নানা ধরনের খাবার খেতেও পছন্দ করেন তিনি কিন্তু শুধু অভিনয়ই নয় রান্নার ব্যাপারেও বেশ খুঁতখুঁতে তিনি ভালোবাসেন নিজ হাতে রান্না করতে ব্যস্ততার কারণে সব সময় তার সম্ভব হয়ে ওঠে না তবে একটু অবসর মিললেই ঢুকে যান রান্নাঘরে তার পছন্দ মতো রান্না নিজ হাতে রেধে খাওয়ান সবাইকে এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনাম বুবলি এইভাবেই জানালেন রান্নার তার ভালো লাগার কথা বর্নিল খাট দাবার ম্যাগাজিনের জন্য ছবি তোলার সময় কথা হচ্ছিল বুবলির সঙ্গে কথা বলতে বলতে জানা গেল রান্না ও রান্না বান্না দুটোর প্রতি রয়েছে তার বিশেষ দুর্বলতা বুবলি খেতে ভালোবাসেন আর এই কারণে খাবারের স্বাদের ব্যাপারে তিনি বেশ সচেতন একটু ঝাল জাতীয় খাবার তার বিশেষ পছন্দ তার হাতে রান্না করা ঝাল গরুর মাংস খেতে ভালোবাসেন কাছের মানুষরা রান্নার ব্যাপারে নিজস্বতা রয়েছে এই যেমন রান্না করার সময় সব ধরনের উপকরণ তাজা হওয়া চাই সেটা মাছ মাংস থেকে সবজি যাই হোক না কেন কখনোই ফ্রিজ থেকে বের করে রান্না করতে ভালো লাগে না মনে হয় এতে রান্নার গুণগত মান নষ্ট হয় এই জন্য রান্না করার কিছুক্ষণ আগে বাজার করতে ভালোবাসি তাজা উপকরণের ব্যবহার রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে বললেন সবনাম বুবলি রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও বিশেষ মনোযোগ তার পরিচ্ছন্নতা বলতে রান্নাঘরে ঢোকার আগে ভালো করে মাথার চুল বেঁধে ক্যাপ পরে নেন যাতে রান্নার সময় খাবারে কোনো চুল না পড়ে এরপর ভালো করে হাত পরিষ্কার করে লেগে পড়েন রান্নার কাজে যেহেতু বুবলি ঝালঝোল জাতীয় খাবার খেতে ভালোবাসেন তাই তেল ব্যবহারের ব্যাপারে বিশেষ খেয়াল রাখেন তিনি এড়িয়ে চলেন সয়াবিন তেলের ব্যবহার বদলে রান্নায় ব্যবহার করেন জলপাই তেল না হলে সর্ষের তেল তাই ঝাল ঝাল ঝোল খাবার খেলেও স্বাস্থ্য তার খুব একটা ক্ষতিকর প্রভাব পড়ে না বলে জানালেন বুবলি এদিকে ঈদের পরে রান্না নিয়ে বুবলির সাথে এক দৈনিক পত্রিকা থেকে জিজ্ঞেস করা হয় এবার ঈদে কি আপনি নিজের হাতে রান্না করেছেন বুবলি বলেন হ্যাঁ আমি রান্না করতে খুব পছন্দ করি তাই ঈদের দিন আমি নিজের হাতে রান্না করি গুঞ্জন শোনা যাচ্ছে আপনি সাকিবের জন্য রান্না করেছেন এটা কি সত্যি জবাবে বলেন না শুধু সাকিবের জন্য না আমি সবার জন্যই রান্না করেছি তবে সাকিবকে ইনভাইট করেছিলাম আপনার হাতে রান্না কি আগে কখনো সাকিব খেয়েছে জবাবে বুবলি বলেন এখন সাকিব আমাদের বাসায় আসে না তবে আগে যখন মাঝে মাঝে আসতো তখন প্রায়ই আমি রান্না করে সাকিবকে খাওয়াতাম সাকিব আমার হাতের ঝাল মাংস রান্না খেতে খুব পছন্দ করত ঈদের দিন নায়িকা বুবলি কিন্তু এবার ঈদে কি সাকিব বুবলির দাওয়াতে বুবলির বাসায় গিয়েছিলেন ভিওয়ার্স এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি